বিউটি শাইন টিপসের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, দাঁতের গর্ত সহ নানা সমস্যা দূর করতে নারকেল তেল, জেনে নিন বিস্তারিত। চুলের যত্নে কি ধরনের তেল ব্যবহার করবেন, বেশিরভাগ মানুষই বলবেন তারা নারকেল তেল ব্যবহার করে থাকেন। তবে কেউ কি জানেন দাঁতের যত্নে নারকেল তেল কতটা উপকারী? দোকানে সাজানো হাজারখানেক ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে কোনটা যে ভালো সেটা বুঝে উঠতেই অর্ধেক সময় চলে যায়। তবে বিশ্বাস করুন, বেশিরভাগ টুথপেস্টেরই মধ্যে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল, যার ফলে অনেক সময় দাঁতের সমস্যা, যেমন দাঁতে গর্ত হওয়া, দাঁত ব্যথার মতো সমস্যাগুলি কমার বদলে আরও বেড়ে যায়। টুথপেস্টের মধ্যে ট্রাইক্লোসান জাতীয় পাউডার বা গুঁড়ো মেশানো হয়, যা ব্যাকটেরিয়া নষ্ট করতে সাহায্য করে। যদিও এটি প্রতিদিনের ব্যবহারের জন্য মোটেও ভালো নয়, কারণ অনেক সময় টুথপেস্ট আমাদের পেটেও চলে যায় এবং এর ফলে শরীর খারাপও হতে পারে। এছাড়াও টুথপেস্টের মধ্যে সোডিয়াম লরিল ফসফেট থাকে, যা আমাদের স্বাদকর্কের ক্ষতি করে। অন্যদিকে নারকেল তেল পুরোপুরি প্রাকৃতিক উপাদানে তৈরি হয়, এটি দাঁত ও মুখের ভিতরে কোনো ক্ষতি সাধন করে না। তাহলে কীভাবে নারকেল তেল দিয়ে দাঁতের গর্ত সহ নানা সমস্যা দূর করবেন জেনে নেওয়া যাক সে সম্পর্কে। উপাদান: এক কাপের অর্ধেক নারকেল তেল, 2 থেকে 3 চামচ বেকিং সোডা, 15 থেকে 30 ফোঁটা লেবুর রস, পিপারমিন্ট অয়েল। পদ্ধতি: সবকটি উপাদানে একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটির ব্যবহারে দাঁতে গর্ত হওয়ার সমস্যা কমে যায় এবং এর সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধান করে। এছাড়াও এই পেস্টটি ব্যবহার করলে দাঁত খুব পরিষ্কার, স্বাস্থ্যকর এবং সাদা থাকে। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।